যত দূর চোখ যায় কেবল মৃত মাছ আর মাছ। প্রতিনিয়তই লেকের তীরে ভেসে আসছে বিভিন্ন প্রজাতির হাজার হাজার মৃত মাছ। লেবাননের কারাউন অঞ্চলে অবস্থিত দেশটির দীর্ঘতম নদী লিটানির একটি শাখা লেকের তীরে এভাবেই ভেসে আসছে এসব মরা মাছ। স্থানীয় পরিবেশবিদরা জানান, গেল প্রায় দশ দিন ধরে এ পর্যন্ত লেকটিতে মারা গেছে প্রায় ৪০ টন মাছ। এছাড়াও প্রতিনিয়তই নতুন করে বাড়ছে মৃত মাছের সংখ্যা। প্রাথমিকভাবে এত বিপুল পরিমাণ মাছের মৃত্যুর কারণ সম্পর্কে নির্দিষ্ট করে কিছু জানা না গেলেও পরিবেশবিদরা বলছেন, দীর্ঘদিন ধরে ময়লা আবর্জনা ফেলায় এবং সুয়ারেজের পানি মিশে মাত্রাতিরিক্ত দূষণের শিকার লেকটিতে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়ায় এমনটি ঘটে থাকতে পারে। অনেকেই বলছেন এটি মৌসুমী ভাইরাসের আক্রমণ। আমার মনে হয় না এই প্রথম কুয়ারণে এমনটি ঘটেছে। নদী কর্তৃপক্ষের অবশ্যই বিষয়টি তদন্ত করে দেখা প্রয়োজন। অবশ্যই মনুষ্য সৃষ্ট কোনো কারণে এমনটি হয়েছে। লেকটির পাশেই আবর্জনার ভাগাড় থাকায় এবং এতে সুয়ারেজের লাইনের সংযোগ থাকায় দশকের পর দশক ধরে দূষিত হচ্ছে নদী ও লেকের পানি। এরই ধারাবাহিকতায় ২০১৮ সালে লেকটিতে মাছ শিকার নিষিদ্ধ করে কর্তৃপক্ষ। অন্য কর্মকার, সময় সংবাদ।